माई दे हे भगवान असत्पथ सत्पथे नहीं चलो अंधकार आलोते नहीं चलो एवं मृत्यु अमृते नहीं चलो ये तुम्हारे प्रार्थना चेतना शालित हूँ मैनेजिंग डायरेक्टर ऑफ त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक लिमिटेड श्री भजन चंद्र रॉय महोदय मंच ऑनरेबल एमएलए श्रीमती मलिना देवनाथ महाशया मंच आसन अलंकृत कर श्री मृणाल कान्ति नाथ श्री सुब्रत रॉय महाशय ऑनरेबल बोर्ड ऑफ डायरेक्टर श्री टुटुन पाल फर्स्ट एमजी बाजार ब्रांच अनेक अनेक अभिनंदन एवं शुभेच्छा सम्मानित अतिथि विशेष अतिथि एवं बोर्ड ऑफ डायरेक्टर्स जरा रहे तादेर प्रत्येके आमरा बरण करे निच्छि पूजे आसेन अनुरोध करछि राज्य सरकार पक्ष व्यक्तिगत पक्ष आंतरिक अभिनंदन ज्ञापन कर प्राय पौने तीन घंटा आलोचना कर सुविधा असुविधा बर्तमान एवं आगामी एवं भविष्य नहीं कोऑपरेटिव बैंक और एगिए नहीं जो पारि एवं से बैंक लक्ष्य ग्रामीण अर्थनीति परिकाठामो उन्नयन करा एवं सबाई जिन बैंक सूझ सुविधा पहुँचे दीते विषय नहीं विशेषकर आज के आलोचना शुरू होभिज्ञ अफिसर सबा शेयर कर सब बुझते पे हमें आगे को सोसाइटर क्ष करनी दफ्तर मिनिस्टर दायित्व देवा आज के दुई मार्च छय कम समय मध्य हमें अनेक चेष्टा कोऑपरेशन सम्पर्क कतटूक हमें समय कम मध्य हमें दफ्तर टाइम कि भावे और एक डेवलप करते पारि सेटा त्रिपुरा राज्य बैंक अनेक चाहिदा आछे दरकार आशेषकर ग्राम अंचले देखते पाई सरकारी प्रोग्रामे हक जेको प्रोग्रामे सारा त्रिपुरा राज्य घूरते हैं तक हमारे सामने अनेक किस समस्यागुल सबकिछ वर्तमान जुगे बैंक द्वारा ही सबकिछ है किंतु सीमित ग्रामीण बैंक यूबीआई एसबीआई कोऑपरेटिव बैंक हक जेमन सारा त्रिपुरा मध्य नटर कथा बोली नटर कांचनपुर सब डिविशन कोऑपरेटिव बैंक एकटाई आछे कांचनपुर जेखाने सब डिविशन अफिस आछे एखाने तो कांचनपुर सब डिविशने प्राय देड़ लक्षरो एकटु बेशी जनसंख्या आछे সেখানে আমাদের গ্রামীণ ব্যাংক আছে কাঞ্চনপুর দশটা তারপর বহমন তিনটা পিএনবি বা ইউবিআই জাম্পুয়া বহমন আর কাঞ্চনপুর এসবিআই আছে কাঞ্চনপুর আনন্দবাজার হোস্টেলে যারা পড়াশোনা করছে হোস্টেলের থেকে তাদের থেকে শুরু করে
যারা স্কুলে ছাত্র ছাত্রী হিসাবে আছে তার থেকে শুরু করে আপটু ওল্ড পেনশনার পর্যন্ত বা রেগা সেগা সমস্ত ব্যাংকের মাধ্যমেই ওনাদেরকে সুযোগ নিতে হয়। এই নীতি গিয়ে ছাড়ে প্রায় 1.5 লক্ষ জনসংখ্যায় এই সীমিত যে সংস্থার মধ্যে বা যে অফিস বা ব্যাংক আছে তাতে জনগণের অনেক অসুবিধা হতে হয়েছে। তার জন্যই আমি এই কোঅপারেটিভ বা কোঅপারেশন ডিপার্টমেন্ট দপ্তর পাওয়ার 2 মাসের মধ্যেই আমি আবেদন করেছি বা মন্ত্রী হিসেবে আমি আমার দপ্তরের যারা আধিকারিকরা আছে ওনাদের সাথে আমি আলোচনা করেছি, বিশেষ করে জাম্পুই র্যাঙ্ক আমাদের রাজ্যের সবচেয়ে বড় পাহাড় এবং উঁচু পাহাড়, 7টি ভিলেজ কমিটি নিয়ে একটি আমি শুধু আমার সাইটের দামে উদাহরণ দিয়ে বলছি, কিন্তু সমস্ত ত্রিপুরাতে যারা বিশেষ করে এডিসি এলাকায় বা এডিসি আর জেনারেল এলাকায় মাঝামাঝি স্তরের যারা এলাকাতে যারা আছে আমরা সবাই ত্রিপুরাবাসী এইভাবেই আছে, ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা এই সরকার থাকতেই কতটুকু কী করতাম পারি তত্ত্বের সাথে আলোচনা করে আমরা কোঅপারেটিভ ব্যাংকে আগমন করা এবং জনগণকে আমরা সুবিধা পুছিয়ে দেওয়া সেটাই চিন্তাধারা নিয়ে আগামী যে সময় যতটুকু আছে সেটা বাস্তবায়ন করার পক্ষে আমরা এগিয়ে যাব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আজকে যদি মিটিংয়ে উপস্থিত থাকতে পারত তাহলে হয়তো বা অনেক কিছু আমরা শুনতাম, কিন্তু দুঃখের বিষয় উনি করোনা পজিটিভের কারণে বা অসুস্থতার কারণে উনি আজকে এই মিটিংয়ে উপস্থিত হতে পারেননি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অসুস্থতা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে হতো এটাই আমি কামনা করি এবং ওনার অ্যাবসেন্সেও আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি এবং আমরা আশাবাদী এই দপ্তরের যারা আছেন এবং যারা উপস্থিত হয়েছে এবং আজকে যা আমরা আলোচনা করেছি আগামী দিনের ব্যাংকটাকে উন্নয়ন করা এবং জনগণকে সুবিধা দেওয়া যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি সেটা অবশ্যই মুখ্যমন্ত্রী মনোযোগ সহকারে আমাদেরকে সহযোগিতা করবে। কাজে এমন কিছু আর বলছি না বা বলারও আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, আজকেই ফার্স্ট টাইম আমি ব্যাংক বিষয় নিয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করেছি, আশা রাখবো আগামী দিনে এবং আমরাও গ্রাম অঞ্চলের অর্থনীতি পরিকাঠামো বা মহিলাদের বিশেষ করে 10 কিলোমিটার 20 কিলোমিটার গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করা, হ্যাঁ বা বয়স্ক যারা আছে ওনারা ব্যাংক থেকে তাদের ওল্ড পেনশনারগুলো ড্র করা খুবই কষ্টতে আছে। আমি মনে করি এগুলো যদি আমরা সঠিকভাবে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি সেটা যদি বাস্তবে পরিণত করতে পারি তাহলে ব্যাংকের আরও মুনাফা হবে এবং রাজ্য সরকারের অর্থনীতি আরও উন্নয়ন হবে এবং সরকারের সুনাম হবে।